অজুর প্র্যাকটিক্যাল একেবারে ধীরস্থিতিতে আস্তে ধীরে সুন্দরভাবে অজু কীভাবে করতে হয় সই শুদ্ধ হয় ঠিক ওইভাবে আমরা দেখাব। প্রথমে অজুর শুরুতে আমরা দোয়া পাঠ করে নিয়েছি, এখন আমরা প্রথম ডান হাতের কবজি পর্যন্ত একবার দেবো, তারপর বাম হাতের কবজি, তারপর আবার ডান হাতের কবজি পর্যন্ত এভাবে তিনবার দৌত করব। আর মাঝখানে যে দোয়াটা এলো আল্লাহ মাগফির হামি আফিন হাজিন আর জকনি, এই দোয়াটা আমরা পাঠ করব। এখন আমরা তিনবার কুলি করব। গড় গড় সে তিনবার কুলি করব। এবার নাকে তিনবার পানি দিব। এই কায়াঙ্গুল আর বৃদ্ধাঙ্গুল এই দুইটা দিয়ে আমরা নাককে পরিষ্কার করব। ডান হাত দিয়ে পানি দিব, বাম হাতের দুই আঙ্গুল দিয়ে নাক পরিষ্কার করব। এবার সমস্ত মুখ তিনবার দৌত করব। এই চুলের গোড়া থেকে নিয়ে একেবারে এই দাড়ির যে থুতনি মুখের নিচে থুতনি পর্যন্ত আর এই কানের গোড়া থেকে নিয়ে এই কান পর্যন্ত ভালো করে আমরা দৌত করব। আর দোয়াটা পড়ো আল্লাহ মাগফিরলি ওয়া আরজুকনি। ভালো করে ম্যাসেজ করবো। দাড়ি গোড়াতে পানি ঢুকতে হবে, কোনো জায়গা শুকনো থাকা যাবে না। এবার ডান হাতের কনিসহ তিনবার এভাবে পানি দিয়ে ভালো করে একবারে আবার আবার একবার আবার লম্ব ছিল আপনি হজ করেন। আবার বাম হাতের কনিসহ তিনবার ফিরলি আল্লাহ ফিরলি। এবার মাথা মাসা করব একবার, সমস্ত মাথা একবার মাসা করব। এভাবে নিয়ে আবার এটা এই কানের লতিতে লাগিয়া এভাবে আইনা, তারপর আবার এই সাত আঙ্গুল দিয়ে ভিতরে মাসা করা, তারপর এই গর্দানে হালকাভাবে মাসা করব। তারপর ডান পা তিনবার এভাবে খিলাল করব, পায়ের আঙ্গুলি খিলা করবো, এটা খিলা করা সুন্নত তিনবার, গোড়ালি পর্যন্ত তিনবার, টাকনো পর্যন্ত, আবার বাম বাম পায়ে টাকনো সহ তিনবার। আমাদের অজু শেষ। এবার আর অজু শেষে দোয়া পড়া আসমানের দিকে সাত আঙ্গুল দিয়ে, আসমান দিয়ে তাকে, পশ্চিম দিকে তাকে, আর সাত আঙ্গুল দিয়ে এই দোয়া পাঠ করা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুর রাসূল।